মনের খোরাক পরিবারে আপনাদেরকে স্বাগতম। মনের খোরাক শিল্প সাহিত্য এবং আড্ডা ফেসবুক গ্রুপের নিয়মিত আয়োজন, সাপ্তাহিক সেরা কবি সম্মাননা। এই আয়োজনে কবিদের সম্মানার্থে থাকছে ই সার্টিফিকেট প্রদান, সেরা কবির কবিতা আবৃত্তির ভিডিও মনের খোরাক ইউটিউব চ্যানেলে প্রকাশ, কণ্ঠে থাকব আমি প্রসেনজিৎ সমাদ্দার। এছাড়াও সেরা কবিদের জন্য থাকছে মনের খোরাক পেজে লাইভে স্বকণ্ঠে স্বরচিত কবিতা আবৃত্তির সুযোগ। লাইভে অংশগ্রহণের জন্য মনের খোরাক গ্রুপে যোগাযোগ করবেন, একজন কবির পরবর্তী সপ্তাহেও সেরা হওয়ার সুযোগ থাকবে। সৃষ্টিকে মূল্যায়ন করা হবে, কোনো ব্যক্তিকে নয়, শুধুমাত্র বাংলা কবিতাকে মূল্যায়ন করা হবে। শুরু করছি সাপ্তাহিক সেরা কবি সম্মাননা পর্ব 34। সাথে আছি আমি প্রসেনজিৎ সুমাদ্দার। প্রথমে ঘোষণা করব এই সপ্তাহের সেরা কবি এবং কবিতার নাম। শুরুতে আছেন কবি দেবাশিস দাশগুপ্ত, তার কবিতার শিরোনাম বসন্ত ও বসন্ত। এরপর আছেন কবি অভিজিৎ ব্যানার্জি, তার কবিতার শিরোনাম ক্ষুদ্রে সুখ। এরপর আছেন কবি হিরণ্য ঢালী, তার কবিতার শিরোনাম অবাধ্য পুরুষ। এরপর আছেন কবি বাইজিৎ রায়, তার কবিতার শিরোনাম আমার সুখ। এবং আছেন কবি অসীমা মুখার্জি, তার কবিতার শিরোনাম জাগরুক। শুরুতে আবৃত্তি করব কবি দেবাশিস দাশগুপ্ত রচিত কবিতা বসন্ত ও বসন্ত। আদ্যন্ত ভেত বাঙালি সে, নাম ছিল বসন্ত, আন্তর্জাতিক হবার আসে শেষে দিল হসন্ত। উচ্চারণটা শুনে বারবার মন পছন্দ ভীষণ, মুখটা ভরে গুটখা রেখে টটা করা বচন। দাদার খুবই কাছের মানুষ যেন রামের হনু, দাদার এক ইশারাতেই সে ভাঙবে হরধনু। তার দাপটে চমকাই সব বুলেটও চমকাই, একে ওকে যাকে তাকে সে পেলেই ধমকাই। হঠাৎ হলো সব ওলট পালট, দাদার খেল খতম, হসন্ত তুলে সে ফের বসন্ত, আর নয় সে বসন্ত। ধন্যবাদ। এবার আবৃত্তি করব কবি অভিজিৎ ব্যানার্জি রচিত কবিতা ক্ষুদ্রে সুখ। স্রোতহীন পুষ্কর ভাবে বসে মনে, স্রোতবয় উচ্ছল নদী সুখী ধনে, সুন্দর পাখনাই উড়ে চলে পাখি, বৃক্ষের দল সব দেখে চেয়ে আখি, মল্লার গান গায় বসে মাঝি নায়ে, মিশমিশ মেঘস্তূপ আকাশেতে ছায়ে, হন হন দৌড়াই মাঠে থাকা গরু, ব্রহ্মার ধ্যান শেষ ঋষি রাধে চরু। সুখ দুঃখ চঞ্চল স্থিতি কোথা আছে, স্বল্পের সন্তোষ যদি থাকে কাছে। ধন্যবাদ। এবার আবৃত্তি করব কবি হিরণ্য ঢালী রচিত কবিতা অবাধ্য পুরুষ। অবাধ্য পুরুষের আছে যত সমাজ বুকে বিচরণ, আজও খুঁজে পেলাম না তার ভণ্ডামির সে কারণ। গুণীজনে কথার বিপরীতে করে যে অস্থিরপনা, কাজের কথা বললে আবার শুরু হয় বিড়ম্বনা। নিজেকে তবে বাহাদুর ভাবে কর্মে পাই অধিক লজ্জা, কারণে অকারণ মানুষের সঙ্গে বেশি করে তর্জা।
জ্ঞানী গুণী মানে না সে নিজে, স্বয়ং জ্ঞানের ভাণ্ডার। সুশিক্ষায় শিক্ষিত নহে তবে সাজে সমাজ দিগম্বর, বিচার সালিশে কথা মালিশে করবে দুনিয়া জয়। সকল কিছুর মূল্য সাধনে মনেতে রাখে না ভয়। ধন্যবাদ। এবার আবৃত্তি করব কবি বায়েজিদ রায় রচিত কবিতা আমার সুখ। যেই নাম লেখা হয় চোখের জলে, অম্লান থাকে সে নাম হৃদয় তলে। বেলা গড়িয়ে যায় মায়ার বাঁধনে, বাঁধিয়া রাখি তাকে মনের নীরে। বুকের ভিতরের প্রত্যেক নিঃশ্বাসে তুমি কম্পিত ধ্বনিত এ কণ্ঠস্বরে। মোহনাহারা সাথী আমি একাকী, তোমায় নিয়ে কতই স্বপ্ন দেখেছি। সময়ের সাথে করেছ আমায় পাপি, দুঃখের গন্তব্যে এখনো হালে ধরি। মাঝ দরিয়ার মাঝে ভাসি ডুবেছি, পেয়েছ কি তুমি সুখের সে সাথী? তোমার সুখের তরে আমিও সুখী, নতুন ঠিকানা মধুর হোক আগামী। নিষ্পাপ এই আত্মা ক্রন্দন ব্যথিত, অবিরাম নেত্র জল করেছে ধাবিত। মন খেয়ালে খেলেছ আমায় নিয়ে, সে ব্যথার গভীরতা এই মন জানে। নিঝুম রাতের আর্তনাদে ভাসে বুক, তবু তোমার সুখে তো আমার সুখ। ধন্যবাদ। এবার আবৃত্তি করব কবি অসীমা মুখার্জি রচিত কবিতা জাগরুক। প্রতি রাতে নিস্তব্ধতাকে মুখর করে চলে ঝিল্লির রেওয়াজ, অন্তরিক্ষে বাজে মৃদুল মৃদঙ্গ, সঙ্গে করতাল সুমধুর বাঁশির তান। ঝিঝিপোকা না হয় ডাকলো অভ্যাসে, কিন্তু ওই মৃদঙ্গ করতালি বাঁশি কে বাজায় সুমধুর তালে? নাকি সবটাই বিভ্রান্তি, তা কেমন করে? আমি তো জাগরে শুনি, যদিও সে সুর মিথ্যা হয়, আমি মিথ্যা মিথ্যা জগৎ সংসার। প্রতিটি করাঘাতের মুদ্রা প্রকট হয়ে বাজে, স্তব্ধ শ্রোতা নিশিথিনী জাগরুক, আমি আর আমার নিশিথিনী জেগে শুনি। অপূর্ব সে তালের লহরা, ছয় রাগ ছত্রিশ রাগিনী, বিবশ ব্যাকুল লয় ছন্দ তালে, বাদক অন্তরিক্ষে বিভোর মূর্ছনে। ধন্যবাদ। যারা এতক্ষণ আমাদের এই আয়োজনের সাথে ছিলেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সকলকে অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনের খোরাক পরিবারের সাথে থাকবেন।